প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী এডুকেশনের জেনারেল এবং অনার্স পেপারের জন্য তোমাদের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্নগুলো তুলে ধরবো তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এবং কোন রাইটারের বই তোমরা কিনবে সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি যদি সেই ভিডিও না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে এবং আজকের এই ভিডিওতে আমি এডুকেশানের তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে সেটি নিয়ে আলোচনা করব তোমাদের এডুকেশানের সিসি টু সেটি এমডিসি জেনারেল ক্ষেত্রে এবং ডিএসিসি অনার্সের ক্ষেত্রে সাবজেক্টের নাম হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি তো কি কি প্রশ্ন আমরা পড়বো প্রথম অধ্যায় থেকে সেগুলো একটু দেখে নেব যে যে প্রশ্নগুলো বলেছি প্রথম অধ্যায় থেকে সেগুলো যদি পড়ে নিতে পারো এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন আসবে একটা প্রশ্ন তোমাদের বাইরে আসবে না তোমাদের যেভাবে প্রশ্নগুলো এখানে সাজানো রয়েছে আমি পরবর্তী যখন তোমরা পড়া হয়ে যাবে এগুলো আমি বেছে দেবো স্টারমার্কগুলো সেগুলো তোমরা পড়বে অবশ্যই উপকৃত হবে তার আগে বলবো এখন যেহেতু সময় আছে হাতে তাই প্রত্যেকটা প্রশ্নই তোমরা পড়ে নিও এবং তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে বেঁধে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে করানো হয় এবং তোমাদের যদি নোটস লাগে স্টাডি মেটেরিয়াল লাগে তোমাদের খুবই সামান্য রেগুলেশনের বিনিময়ে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে তো দেখো শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক প্রথম অধ্যায় থেকে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রথম যে প্রশ্নটি এটি খুবই গুরুত্বপূর্ণ এটি তোমাদের অনার্স বা জেনারেল দুজনের ক্ষেত্রেই প্রশ্নটি আসতে পারে ঠিক আছে একদম ধরেই নাও কি প্রশ্ন মনোবিজ্ঞান বা মনোবিদ্যার সংজ্ঞা দাও শিক্ষা ও মনোবিদ্যা বা মনোবিজ্ঞান কিভাবে সম্পর্কযুক্ত লেখো ঠিক আছে তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো বা লেখো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর যে প্রশ্নটি আসতে পারে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি এই দুটি প্রশ্ন হামেশাই তোমাদের কিন্তু নয় অনার্স নয় জেনারেল দেবেই একদম এই দুটো প্রশ্ন যদি পড়ে নাও একটি হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবেই পাবে ঠিক আছে আর কি প্রশ্ন পড়তে হবে এর সাথে পাঁচ নম্বরের জন্য মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো এই চারটি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চারটি এর সাথে যে প্রশ্নগুলি আর আসতে পারে শিখন কাকে বলে শিখনের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য লেখো ধরো তোমাদের ওপরে প্রশ্নটি দিলো মনোবিজ্ঞান কাকে বলে মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক দশে দিল এবং পাশে এই প্রশ্নটি দিল শিখন কাকে বলে শিখনের পাঁচটি বৈশিষ্ট্য এরকম করে প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে অনার্স বা জেনারেলের ক্ষেত্রে ঠিক আছে তাই এইভাবে তোমরা কিন্তু ভালো করে পড়বে এই যে প্রশ্নগুলো দিলাম খুবই অক্লান্ত পরিশ্রম করে কিন্তু খেটে তোমাদের জন্য বানানো হচ্ছে তোমরা দেখবে ইউটিউব চ্যানেলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে এডুকেশানের প্রথম কিন্তু আমি সাইসান শান্ত পিম স্টারি কিন্তু দিয়েছে তোমরা সার্চ করে অন্য চ্যানেলে কোনো জায়গায় পাবে না ঠিক আছে তোমরা দেখে নেবে তো এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে ঠিক আছে এরপর যে প্রশ্নটি পড়বে খুবই গুরুত্বপূর্ণ স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি উল্লেখ করো অথবা স্মরণের সাথে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো বা স্মৃতির প্রক্রিয়া বা উপাদানগুলি ঠিক আছে এর সাথে অথবা রয়েছে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে স্মৃতির কিভাবে উন্নয়ন ঘটানো যায় স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায় অথবা দিয়ে ঠিক আছে দু ভাবে প্রশ্নটি আসতে পারে ইংলিশ ক্যাপশন রয়েছে দেখে দেবে হাউ মেনি ক্যান বি ইমপ্রুভ ঠিক আছে মেমরি কিভাবে ইমপ্রুভ করা যায় হাউ মেনি হাউ মেমরি ক্যান বি ইমপ্রুভ ঠিক আছে বি স্মৃতি কাকে বলে বি স্মৃতির কারণগুলি কি কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিও পড়বে এবং এর সাথে প্রশ্নটি পড়বে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই যে নটি প্রশ্ন আমি তোমাদের দিলাম এই নটি প্রশ্ন যে ভালো করে রেডি করে নেবে তার ফার্স্ট চ্যাপ্টার থেকে একটি দশ এবং একটি পাঁচ নম্বর হানড্রেড পারসেন্ট কমন আসবি আসবে ঠিক আছে একদম প্রশ্ন আসবেই নটি যদি পড়ে রাখো ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে হবে আমি পরবর্তী ভিডিওতে সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার আলোচনা করে দেবো এবং তিনটি ঠিক আছে চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা জেনে নেবে এবং তোমরা যে রাইটারের বই কিনবে সেটি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা রয়েছে তোমরা দেখে নেবে এবং অবশ্যই চ্যানেলের সাথে থেকে তোমরা উপকার পাবেই প্রিভি স্টাডি ক্লাস থেকে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো